ট্রেনে ঈদ যাত্রার তৃতীয় দিনে কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের উপচে পড়া ভিড় আছে। ছুটির দিনে ভোর থেকেই কমলাপুর রেল স্টেশনে আসতে থাকেন যাত্রীরা। তাদের গন্তব্যে নিয়ে যাওয়ার জন্য প্ল্যাটফর্মে একের পর এক ট্রেন ভিড়ছে। যাত্রীরা বলছেন, স্বাচ্ছন্দ্যে গন্তব্যে পৌঁছাতে ট্রেন টিকিট করছেন তারা। কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিদিন 67 জোড়া ট্রেন চলছে, যার মধ্যে 42 জোড়া আন্তনগর। ঈদ যাত্রায় যাত্রী চাপ সামাল দিতে আজ থেকে যুক্ত হয়েছে 8 জোড়া বিশেষ ট্রেন। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, শেষ মুহূর্তের সরকারি বেসরকারি ছুটি ও গার্মেন্টস চুরি হলে যাত্রীর চাপ আরও বেড়ে যাবে, সেদিকে লক্ষ্য রেখেই বিশেষ ট্রেন চলাচল শুরু হয়েছে। এছাড়া অতিরিক্ত যাত্রীর চাপ সামাল দিতে স্টেশনের গেটে 3 স্তরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। টিকিট ছাড়া কাউকে রেল স্টেশনে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। দর্শক, ঈদ যাত্রার খবর জানাতে শুরুতেই কমলাপুর রেল স্টেশন থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রাজীব আহমেদ। তার মাধ্যমে জানতে চাইবে বিস্তারিত। রাজীব, কেমন দেখছেন ট্রেনে ঈদ যাত্রার, কতটা নির্বিঘ্ন হচ্ছে সেই যাত্রা, এবং যাত্রীদের সাথেও নিশ্চয়ই আপনার কথা হয়েছে, সেটি একটু বিস্তারিত জানতে চাই। আজ ঈদের তৃতীয় দিন রেল যাত্রার, হ্যাঁ, আমরা সকাল থেকে দেখলাম কয়েকটি ট্রেন ছেড়ে গেছে ঢাকা থেকে বিভিন্ন জায়গার উদ্দেশ্যে। এবং ট্রেনের এখানে আমরা এসে যেটা দেখলাম যে প্রচুর পরিমাণে যাত্রী রয়েছে, এবং তারা বাড়িতে ঈদে ফেরা বাড়ির জন্য তারা বিভিন্ন গন্তব্যে তারা যাচ্ছে। কিন্তু সবচেয়ে ভালো দিক হচ্ছে যে ট্রেনের প্ল্যাটফর্মে আগে যে একটা জটলা ছিল, প্রচুর পরিমাণে লোকে একটা ভিড় ছিল, সেই জিনিসটা এখন নাই। কারণ এখন টিকিট ছাড়া বাইরের কোনো লোককে প্ল্যাটফর্মে ঢুকতে দেওয়া হচ্ছে না, এবং প্রতিটা লোকের চেক করে ঢুকানো হচ্ছে, এবং বিশেষ নিরাপত্তার ব্যবস্থা হয়েছে, রাখার ব্যবস্থা করা হয়েছে। এতে করে শুধু যাত্রী ছাড়া প্ল্যাটফর্মে অন্য কোনো লোক প্রবেশ করতে পারছে না। এই কারণে অন্য অন্য বছরের তুলনায় যে একজন যাত্রীর সাথে কয়েকজন লোক চলে আসছে, যে প্ল্যাটফর্মে যে একটা যানজট বা একটা আপনার অস্বস্তিকর পরিবেশ ছিল, সেই জিনিসটা আবার নাই বললেই চলে। এখানে শুধুই যাত্রীরা, এবং তারা স্বাচ্ছন্দ্যে তারা টিকিট নিয়ে ট্রেনে যাচ্ছে, এবং ট্রেনগুলো ঠিকঠাক মতো যাচ্ছে। তবে সকাল থেকে দু একটি ট্রেন 10 থেকে 15 মিনিট শিডিউল বিপর্যয় হয়েছে, কিন্তু বাকি অন্য অন্য সবই মানুষ যাচ্ছে এবং তারা সন্তুষ্টি প্রকাশ করছে। এবং তারা বলছে যে বিগত দিনের তুলনায় যে টিকিটের কালোবাজারি বা অন্য অন্য বছরে যে টিকিট নিয়ে একটা ভোগান্তি হইতো, সেই ভোগান্তি বা কালোবাজারিটা অনেকটাই রোধ। এই কারণে তারা এই ঈদে স্বাচ্ছন্দ্যে বাড়িতে যেতে পারবে বলে যাত্রীরা আমাদেরকে তাদের আশা প্রকাশ করেছেন। রেজা, নিশ্চয়ই সেই ঈদ যাত্রা নির্বিঘ্নে হবে এবং সেটি প্রত্যাশা আমাদেরও। ধন্যবাদ রাজীব আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ঈদ যাত্রার খবর জানাতে এই মুহূর্তে গাজীপুর থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন সহকর্মী হুসাইন আলী বাবু। তার মাধ্যমে জানবো বিস্তারিত। বাবু, মহাসড়কে ঘরমুখী মানুষের ভিড় আপনি কেমন দেখছেন, কোন ধরনের যানজট এখন পর্যন্ত দেখতে পেয়েছেন কিনা? ছুটি হওয়ার প্রশ্ন হচ্ছে 8 তারিখে, যদি 8 তারিখে ছুটি হয় তারপরে কিন্তু আসলে এই যে ঢাকা মানুষের মানুষের যে অভিস্থিতি বেড়ে যাবে। এখন কিন্তু আসলে যেসব সরকারি ছুটিগুলো রয়েছে, যেসব সরকারি সেই ছুটিতে আসলে মানুষ ঘরে তাদের পরিবার দিয়ে রয়েছেন, সেই পরিবার আসলে তারা বাড়ি ফেরাচ্ছেন। আপনি দেখতে পাচ্ছেন যে আসলে অনেক যাত্রীরা কিন্তু আসলে দাঁড়িয়ে আছে গাড়ির অপেক্ষায়, তারা কিন্তু দীর্ঘক্ষণ দাঁড়িয়ে আছেন গাড়ি আসার অপেক্ষায়। আসলে কিন্তু গাড়ি মিললেও আসলে ভাড়ার যে সেটা কিন্তু আসলে এখনো রয়েছে, আসলে ভাড়া বেশি থাকছে, যার কারণেই আসলে অনেক যাত্রী আসলে গাড়িতে উঠতে পারছে না। তার পাশাপাশি যদি বলি দাদা, আসলে এই যে এই এলাকার শিল্প এলাকার মানুষের শিল্প এলাকার মানুষের যে আয়, সে আয় অনুযায়ী যে আসলে ভাড়ার বিষয়টা সেটা অনেকটাই বেশি বলে জানিয়েছেন এখানকার যাত্রীরা। তার পাশাপাশি যদি দাদা আরেকটু তথ্য দিয়ে রাখি, সেটি হচ্ছে যে ঢাকা মানুষের টাঙ্গাইল সড়কে যে থ্রি হুইলার যেসব দুর্ঘটনা গুলা ঘটে, সেই সব যদি পুলিশ সেদিকে যদি আসলে নজর দেয়, তাহলে আসলে এই দুর্ঘটনা
ঘটনাগুলো ঘটবে না। আমি কিছুক্ষণ আগে কিন্তু আসলে এই ঢাকা টাঙ্গাইল মহাসড়কে অবস্থান করছি, সেখানে কিন্তু আসলে যে থ্রি হুইলারে যে চলাচল সেটা কিন্তু আসলে অসহনীয় গতিভাবে চলছে, সেক্ষেত্রে আসলে দুর্ঘটনার সম্ভাবনা বেশি রয়েছে। আসলে সেই ক্ষেত্রে আসলে হাইওয়ে পুলিশের যদি কোনো ব্যবস্থা নিয়ে থাকে সেই ক্ষেত্রে থ্রি হুইলার গুলো আসলে ঢাকা মহাসড়কে সেই খবরের বিস্তারিত আপনার মাধ্যমে জানছিলাম। ধন্যবাদ বাবু আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।